নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, আজকে হঠাৎ করে বিকেলবেলা আজকে আমাদের এদিকে একটা ভূমিকম্প অনুভূতি হয়েছে, আপনারাও হয়তো সেটা অনুভব করেছেন, এবং সেটার উৎপত্তি হচ্ছে আমাদের কাছাড় জেলার সুনাই সমষ্টি, সুনাইয়ে। সুনাই থেকে সেই ভূমিকম্পের উৎপত্তি, 4.9 রিক্টার স্কেলে সেই ভূমিকম্পটা হয়েছে আজকে দর্শকবৃন্দ। এবং আমাদের এরিয়া তো ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তার প্রভাব দেখা গেছে দর্শকবৃন্দ। ভূমিকম্পের যে 4.9 যে রিক্টার স্কেল, অনেক বছর পরে আমাদের সুনাইয়ে এই উৎপত্তি হয়েছে। এর আগে কখন হয়েছিল সেটা তো আমাদের কাছে নেই, ডাটা নেই। আপনাদের কাছে যদি ডাটা যদি থাকে, এরকম আমাদের এদিকে কি এরকম আগেও ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। কখন হয়েছিল সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কিন্তু হঠাৎ করে এদিকে আমরা তো ভূমিকম্প কয়েকদিন ধরে আমরা দেখছি, কিন্তু এদিকে উৎপত্তিটা দেখা যাচ্ছে না। কিন্তু এখন এখানে উৎপত্তি হওয়াতে অনেকেই এখন সন্দেহ করছেন কিসের কারণে সেই ভূমিকম্পের উৎপত্তিটা আমাদের এদিক থেকেই হয়েছে। আপনারা যদি জানেন তার ব্যাপারে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন দর্শকবৃন্দ। ভূমিকম্পের নিয়ে, ভূকম্প নিয়ে এত চিন্তা কেন? কারণ হচ্ছে মরক্কোতে যে ভূমিকম্পটা একদিন পর পর একদিন পর পর একদিন এরকম প্রতিদিনই দেখা যায় ভূমিকম্প হয় মরক্কোতে। এবং সেই ভূমিকম্প যে 6.8 রিক্টার স্কেলের ভূমিকম্প যেটা, সেই ভূমিকম্পতে 600 জনের অধিক লোক প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, ঘর বাড়ি চূড়া পুরো ভেঙে চুরমার হয়ে গেছে দর্শকবৃন্দ। তাই যে পরিস্থিতিটা ভূমিকম্প হওয়ার পরে যেটা দেখা যায় অন্যান্য জায়গাতে, সেইগুলা এদিকে যাহাতে না হয় সেটাই হচ্ছে একটা প্রার্থনা ভগবানের কাছে। এবং আপনারাও ভূমিকম্প হলে আপনারা সেফ থাকার চেষ্টা করবেন, বিল্ডিং থেকে যদি বিল্ডিংয়ে যদি থাকছেন তাহলে তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসবেন দর্শকবৃন্দ। আপনারা যদি গ্রামের যদি বেকার যুবক যুবতী এবং যদি কাজ খুঁজছেন, তাহলে আপনাদের জন্য সুখবর, আপনাদের জন্য সুখবর, গ্রামে থেকেই আপনারা কাজ করতে পারেন দর্শকবৃন্দ। যে মনরেগার যে জব কার্ড, সেই জব কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবং আপনাদের যারা আবেদন করবে, যারা জব কার্ডের জন্য আবেদন করবে, তাদের দৈনিক মজুরি থাকবে 238 টাকা, এবং বছরে 100 দিন সেই দেওয়া হবে, কাজ দেওয়া হবে জব কার্ড হোল্ডার্সদের, বছরে 100 দিন। এক বাড়িতেই আপনাদের যদি এক বাড়িতে যদি 3-4 জন আছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনারা আবেদন করতে পারেন জব কার্ডের জন্য। কোথায় গিয়ে আবেদন করতে পারবেন? আপনারা গ্রাম পঞ্চায়েত অফিস, জিপি অফিসে গিয়ে আপনারা জব কার্ডের জন্য আবেদন করবেন, এবং আপনাদের কাজ চাওয়ার 15 দিনের ভিতরে আপনাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে, 15 দিনের ভিতরে আপনাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। তাই আপনারা আবেদন করেননি, তাহলে আপনারা আবেদন করে নিন, আপনাদের এরিয়াতেই আপনারা কাজ পেয়ে যাবেন দর্শকবৃন্দ। বিভিন্ন মানুষ যারা কাজ পাচ্ছেন না, ওনাদের জন্য সরকারের এই বিশেষ একটা পদক্ষেপ। আরেকটা সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে যে জব কার্ড, নিজের জব কার্ড অন্য কাউ ব্যবহার করতে পারবে না। তাছাড়া জব কার্ডের যে টাকা যেটা অ্যাকাউন্টে ঢুকে, সেটা যাহাতে অন্য কাউকে যাহাতে দেওয়া না হয়, তার জন্য সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়ে পড়েছিল যে ভারতবর্ষে, সরি, ইন্ডিয়ার যে নামটা, ইন্ডিয়ার নামটা এখন ভারতবর্ষ করা হবে, সেটার একটা ঝলক আপনারা দেখে নিন। G20 যে বৈঠক শুরু হয়ে গেছে, সেখানে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে জায়গাতে বসেছেন, ওনার যে সামনের যে নেম প্লেটটা, সেই নেম প্লেটটাতে আগে ইন্ডিয়া লেখা থাকতো, এখন ভারত দেখা গেছে দর্শকবৃন্দ। এটাই হচ্ছে একটা ইঙ্গিত যে শীঘ্রই সেই আমাদের ইন্ডিয়াটা এখন ভারত হয়ে যাবে। আপনারা কি ভারত হলে আপনারা কি খুশি হবেন কি না, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সমস্ত আমাদের বরাকবাসীর জন্য ভালো খবর, ক্যাবিনেটের যে বৈঠক করা হয়েছে, আসাম সরকারের ক্যাবিনেটের বৈঠক, সেই ক্যাবিনেটের বৈঠকে অনেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটা বিশেষ সিদ্ধান্ত হচ্ছে আমাদের জিসি কলেজ নিয়ে। জিসি কলেজকে ইউনিভার্সিটিতে এখন কনভার্ট করা হবে, তার জন্য গতকালকেই ক্যাবিনেটে সেটা পাস করা হয়েছে। জিসি কলেজ সহ মোট 5টি কলেজকে সেই ইউনিভার্সিটিতে উন্নতিকরণ করা হবে। তার মধ্যে কোন কোনটা আছে আমি আপনাদেরকে বলে দিই দর্শকবৃন্দ। জিসি কলেজ ছাড়া আপনাদের নর্থ লক্ষ্মীপুর কলেজ, তারপরে বঙ্গাইগাঁও কলেজ, কোকরাঝার কলেজ, তারপরে জেবি কলেজ, এই 5টা কলেজকে আপনাদের উন্নতিকরণ করা হবে ইউনিভার্সিটিতে দর্শকবৃন্দ। অলরেডি সেটার পাস হয়ে গেছে, আমরা শীঘ্রই আমাদের যে জিসি কলেজ যেটা, সেটার নাম পরিবর্তন আমরা দেখব, জিসি ইউনিভার্সিটি বলে থাকবে দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর, আপনারা কি খুশি, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের এই আসাম সরকারের সিদ্ধান্তটাতে। 79টি উপজেলা গঠন করা হয়েছে,
ক্যাবিনেটের সিদ্ধান্ত সেই সেটাও নেওয়া হয়েছে 79টি উপজেলা বা সেই কি বলে আপনাদের মহকুমাগুলোকে উপজেলাতে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং সেটাও গঠন করা হয়েছে এবং প্রত্যেক উপজেলাতে এক একজন করে এলডিসি থাকবেন এবং সমস্ত এরিয়ার যে বিভাগগুলো থাকবে সেই বিভাগগুলোর কাজ সেই উপজেলাতেই হবে। দশমিন খুব ভালো একটা আরেকটা খবর, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এখন নতুন একটা আইন আসবে। আপনারা যদি গ্রামে বসবাস করছেন তাহলে আপনাদের জন্য এটা ভালো খবর, পঞ্চায়েতি রাজ আইন সেটা শীঘ্রই আনা হবে। সেই পঞ্চায়েতি রাজ আইনটা কি? পঞ্চায়েতি রাজ আইন মানে গ্রাম পঞ্চায়েত যে থাকবে সেই পঞ্চায়েত কোনো দলের হতে পারবে না, কোনো দলের হতে পারবে না, কোন দলের হয়ে লড়াই করতে পারবে না। মানে কি, পঞ্চায়েত লেভেলে এখন কোনো ধরনের দল থাকবে না, কোনো ধরনের দল থাকবে না, বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ, এজিপি এরকম কিছু থাকবে না। দল ছাড়াই এখন ইলেকশন খেলতে হবে, দল ছাড়াই মানে ব্যক্তি বিশেষকে আপনারা ভোট দিতে পারবেন বিনা দল ছাড়াই। আগে কি হতো, যে কোনো একটা পার্টির আন্ডারে যদি টিকিট পেয়ে যেত তাহলে যদি পার্টিটা স্ট্রং থাকে সেই পার্টির ক্যান্ডিডেট জিতে যেত, এখন পার্টি দেখে না, এখন ক্যান্ডিডেট দেখে এখন ভোট দেওয়া হবে। সেটা নতুন একটা আইন সেটা নিয়ে আসা হবে, সেটাও ক্যাবিনেটের বৃহত্তর একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত হলে যে কেউ বিনা পার্টি ছাড়াই আপনারা এখন নির্দল থাকবে না, কোনো দলই থাকবে না, শুধু নাম থাকবে, চিহ্ন থাকবে, আপনারা যাকে পছন্দ করবেন, পার্টি দেখে না, পার্টির সিম্বল থাকবে না, যাকে পছন্দ করবেন তাকেই আপনারা ভোট দেবেন। এই যে নতুন আইনটা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং দলের হয়ে মানে সেই পলিটিক্যাল যে রাজনীতিটা সেটা আপনাদের আঞ্চলিক ভিত্তি হবে বা সেই জেলাভিত্তিক হবে, দর্শকবৃন্দ জেলাভিত্তিক এবং আঞ্চলিক ভিত্তিতেই সেই ইলেকশনটা হবে। খুব ভালো একটা সিদ্ধান্ত, কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আরও অনেকগুলো ঘোষণা আছে, একটুখানি আমরা ব্রেক নিচ্ছি। এইবার চৌধুরী টেক্সটাইল থেকে দেওয়া হচ্ছে বিবাহের জন্য বাম্পার অফার। কাপড়ের কেনাকাটাতে 50% অবধি আপনারা ছাড় পাবেন। ফ্যান্সি এবং বিবাহের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত দেওয়া হয় যদি আপনারা পছন্দ করেন না। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আরেকটা নম্বর 8486467636। আবার ফিরে আসলাম একটা ব্রেকের পরে। শিক্ষা বিভাগের তরফ থেকেও একটা ঘোষণা করা হয়েছে গুণ উৎসব নিয়ে। জানুয়ারি মাসের 3 জানুয়ারি থেকে শুরু হবে, 2024 ইংরেজি 3 জানুয়ারি থেকে শুরু হবে, 9 ফেব্রুয়ারি পর্যন্ত হবে গুণ উৎসব। দর্শকবৃন্দ এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। লোডশেডিং, লোডশেডিং নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর একটা বিশেষ একটা পদক্ষেপ, সেটা গতকালকে ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যে কেন্দ্রের কাছ থেকে এখন 300 মেগাওয়াট বিদ্যুৎ চাওয়া হবে, কেন্দ্রের কাছ থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ চাওয়া হবে যাহাতে আমাদের এদিকে লোডশেডিং না হয়। এবং এটাও জানিয়ে দেওয়া হয়েছে যদি কেন্দ্র যদি সেই বিদ্যুৎটা যদি দিচ্ছে 300 মেগাওয়াট তাহলে সে বিদ্যুতের মাসুলে আর বৃদ্ধি হবে না। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কেন্দ্রীয় শক্তিমন্ত্রীর সঙ্গে উনি একটা বৈঠক করেছেন সেই 300 মেগাওয়াট বিদ্যুতের কারণে, এবং শীঘ্রই হয়তো সেটা আশা রাখছি শীঘ্রই সেখান থেকে সেটা পাস হবে এবং আমরা লোডশেডিং থেকে আমরা একটু দূরে থাকবো। দর্শকবৃন্দ খুব ভালো একটা সিদ্ধান্ত আসাম সরকারের। 2024 সনের 22 জানুয়ারি তারিখে অযোধ্যার যে রাম মন্দির সেই রাম মন্দিরটা উদ্বোধন করবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলে সেটাও জানানো হয়েছে। দর্শকবৃন্দ 2024 ইংরেজির 22 জানুয়ারিতে উদ্বোধন হবে রাম মন্দির অযোধ্যার। আমাদের বরাকের একটি ছেলে নেপালে গিয়ে একটি বডি বিল্ডিং কম্পিটিশনে চ্যাম্পিয়নশিপে গিয়েছে, ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, সেখানে 4th পজিশন পেয়েছে। দর্শকবৃন্দ প্রতীক দেব, বাবার নাম হচ্ছে প্রদীপ কুমার দেব এবং মায়ের নাম পাপিয়া দেব, করিমগঞ্জে নেপালের কাঠমান্ডুতে 55th এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2023 সেখানে গিয়ে অংশগ্রহণ করে এবং মেন স্পোর্টস ফিজিক ক্যাটাগরিতে 4th নম্বর পজিশনে এসছে সেই প্রতীক দেব। এর আগেও আমাদের বরাকের মধ্যে বিভিন্ন কম্পিটিশনে ও জিতেছিল সেই প্রতীক দেব। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই সেই প্রতীক দেবকে। দর্শকবৃন্দ এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক রিক্রুটমেন্ট, 350টা পোস্ট, লাস্ট ডেট হচ্ছে 22 সেপ্টেম্বর 2023 ইংরেজি, বয়স হচ্ছে 18 থেকে 22। SC/ST-র জন্য 5 বছর, OBC নন ক্রিমিলিয়ারের জন্য 3 বছর এবং কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস,
10+2 আইটিআই সঙ্গে থাকতে লাগবে যারা 10+ আইটিআই যাদের আছে ওনারা সেটা আবেদন করতে পারেন আগে আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন নোটিফিকেশনটা যদি আপনাদের হয় সবকিছুতে তাহলে আপনারা আবেদন করে নিন www.joinindiancoastguard.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে দর্শকবৃন্দ কাছার পুলিশ কাঠিগড়া থেকে এক পীর বাবাকে গ্রেফতার করেছে কাঠিগড়ার তরণীপুর থেকে এক পীর বাবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল একটু আপত্তিকর একটি ভিডিও সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে সেই পীর বাবাকে পুলিশ গ্রেফতার করে দর্শকবৃন্দ সেই পীর বাবার নাম হচ্ছে ইউসুফ আলী বড় ভাইয়ের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে ছোট ভাই বলে এরকমই এক অভিযোগ করে উধারবন্দের এক ব্যক্তি সুজিত চন্দ উনি বাড়িতে নাকি মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন এবং সেই মোটরসাইকেল নিয়ে ফেরার সময় ওনার ছোট ভাই নাকি বোলেরো গাড়ি দিয়ে নাকি ধাক্কা মেরেছে এবং এখন সেই যে সুজিত চন্দ মহোদয় উনি হাসপাতালে চিকিৎসাধীন দর্শকবৃন্দ এরকমই অভিযোগ করে থানায়ও উনি একটা মামলা করেছেন হঠাৎ ওই তো আমরা বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে ওইরকম সবসময় ঝগড়া হয় বাড়িতে গেলেই তারা ঝামেলা করে ঝগড়া করে আমরা বাড়ি ডুমুর ঘাট উদারবন শিলচার সবসময় থাকি না এখানে ছেলে মেয়ে পড়াশোনা করে তো ওইটা লাগে কেন থাকলে কেন থাকি ওইরকম করে বাড়িতে গেলেই ঝগড়া ঝাঁটি হয় কতদিন থেকে খুব বেশি করে করার পরে আমি তো আর ভাবতেও পারছি না এরকম দুর্ঘটনা করবো যে আমি গেছি ঘরে গেছি তারপরে তাই পরে আইসু পরে আইতে আইতে ঘরের সামনে গেছি আর আমি তো ঘরে ঢুকি গেছি এরপরে হঠাৎ তাই তো আর আয় না আয় না আয় না ওইরকম করে এরপরে হঠাৎ শুনি কি তাই অ্যাক্সিডেন্ট এরপরে শুনি যে তার ভাইয়ে ওরকম বলেরো দিয়ে ধাক্কা দিয়ে পালাইছে খুঁজে পালাইছে উড়িয়ে গিয়া পড়ছে দৌড়ে ইয়ালইয়া গেছে বুঝছেন এখন তো পাও ভাঙ্গি গেছে কোমর উমর উঠাইতে পারেন না মাথা তো উঠাইতে পারেন না খুব মানে ইয়ে এফআইআর করছি তারা তো কোনো আমার হাত্তা দিল না আর আমি এত্তভাবে তারা অনুরোধ করি এখান দিয়ে হয়ে আইসি অথচ হয়েছি আমার হ্যাঁ সাংবাদিক শিবাজি পেপার তার নিজের সাংবাদিক আসিলা ধলাইয়ের হাওয়াইথাঙের যে মাদ্রাসা ছাত্রর যে নির্মম হত্যা হয়েছিল সেই হত্যার যে হত্যাকারী সেই হত্যাকারীকে ফাঁসি দেওয়ার দাবি জানালো সুনাইয়ের আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন এবং উনারা সেই যে কেস খেলার জন্য উনারা যে সম্পূর্ণ টাকা সেই টাকাটা আইনি প্রক্রিয়ার যে খরচ সেই খরচটা সেই আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন সেটা দিয়ে দেবে বলে সেটা ওনাদের তরফ থেকে জানানো হয়েছে দশমিন্দ বিগত গত 13 অগস্টে সেই নির্মম ঘটনাটি ঘটেছিল একজন মাদ্রাসার যে হাফিজ সেই হাফিজ সেই নিজেরই মাদ্রাসার ছাত্রকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছিল দর্শকবৃন্দ এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ রাখবেন নমস্কার